বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আপনারা জানেন যে প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই আপনাদের পাশে হাজির হচ্ছি, এবং কি উক্ত ঘটনাগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি যেন আপনারা পরবর্তীতে কোনোভাবে প্রতারিত না হন, এবং কি আইন বিষয়ে যেন আপনাদের মোটামুটি একটা ধারণা তৈরি হয়, এবং কি উক্ত বিষয়ে যেন আপনারা বুঝতে পারেন। সেক্ষেত্রে আজ আপনারা অনেক সময় প্রশ্ন করেন কাবিন নামা নিয়ে, আপনারা অনেকগুলো প্রশ্ন থাকেন বা হিউজ পরিমাণ ফোন আমাদের কাছে আসে বা অনেক ক্লায়েন্ট আসে এই কাবিন নামা নিয়ে জানতে চান। এই কাবিন নামার ফুল ডিটেলস আজ আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো, যেন পরবর্তীতে এই কাবিন নামার সকল কিছু এ টু জেড আপনারা নিজেরাই বুঝতে পারেন। আপনাদের ফার্স্ট কোশ্চেন থাকে কাবিন নামা নিয়ে, যে কাবিন নামা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে নতুন করে কাবিন নামা উঠানো যায় কিনা, বা কাবিন নামা যদি না পাওয়া যায় তাহলে কাবিন নামা কীভাবে উঠাবো। এক্ষেত্রে একটা কথা বলতে চাই যে দেখেন, আপনি যেখান থেকে বিয়ে করেছেন আপনি কাবিন নামা সেখান থেকে উই বালাম নাম্বারের উই পিসটায় উই রেজিস্ট্রি বইয়ে এই মেইন কাবিন নামাটা থাকবে। আর আপনি যদি 112 যদি চান 112 কাজই কিন্তু আপনাকে ওই কাবিন নামার নকল তৈরি করে দিবে। সো আপনি কাবিন নামা যদি হারিয়েও যায় কাবিন নামা আপনি পাবেন, কাবিন নামা যদি আপনি খুঁজেও না পান বিয়ে কোথায় হয়েছে কত বালাম নাম্বারে কত পৃষ্ঠায় বিয়ে হয়েছে এই তথ্যগুলো যদি দিতে পারেন, ছেলে মেয়ের নাম যদি দিতে পারেন, অবশ্যই আপনি কাবিন পাবেন। সেক্ষেত্রে কাবিন নামা হারিয়ে গেলে কাবিন নামা পাওয়াটা খুব ইজি একটা বিষয়, তবে শুধুমাত্র জানতে হবে কোন কাজী অফিসে আপনার বিয়ে হয়েছে, ইভেন কি কত তারিখে বিয়ে হয়েছে, বালাম নাম্বার কী ছিল, পৃষ্ঠা নাম্বার কী ছিল, তবেই আপনি কাবিন নামা খুব ইজিলি উঠাতে পারবেন। সেকেন্ড, আপনাদের একটা প্রশ্ন থাকে যে আসলে আমার বিয়েটা হওয়ার পর যে কাজী ছিল সে কাজীকে খুঁজে পাচ্ছেন না বা কাজী অফিস খুঁজে পাচ্ছেন না, এই ক্ষেত্রে আমি কাবিন নামাটা কীভাবে উঠাবো। কারণ কাবিন নামার যে এভিডেন্স আছে বালাম বই পৃষ্ঠা নাম্বার এগুলো আমার জানা নেই, অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকে যে কাবিনের ব্যাপারে আমি কিছুই জানি না কিন্তু আমার বিয়ে হয়েছে, যেখানে বিয়ে হয়েছিল সেখানে কাজী নাই, সেখানে অফিস নাই, অনেক আগে বিয়ে হয়েছিল, সেই ক্ষেত্রে আমি কাবিন কীভাবে উঠাবো। এই প্রশ্নের আনসারটা হলো যে দেখেন, কাবিন নামা ওঠানোর জন্য অবশ্যই আপনার কাছে প্রপার এভিডেন্স, ইভেন কি প্রপার ইনফরমেশান লাগবে। আপনারা মাথায় রাখবেন যে যদি আপনারা প্রপার ইনফরমেশান দিতে পারেন, ইভেন কি প্রপার এভিডেন্স দিতে পারেন যে আপনি সেই লোক, তবে কিন্তু আপনি কাবিন নামা পাবেন। কিন্তু আপনি যদি এটা ভাবেন যে দীর্ঘ বছর আগে আমার বিয়ে হয়েছিল, এখানে হয়েছিল কিন্তু এখন এখানে কাজই নাই, ইভেন কি কাজই অফিসও নাই, এখন কাবিন নামা আমি কীভাবে নতুন করে বানাবো, সেক্ষেত্রে একটা কথা বলতে চাই যে দেখেন, যদি আপনার কাবিন নামা না থাকে, কোথায় বিয়ে হয়েছে, কোন বালামে বিয়ে হয়েছে, কত তারিখে বিয়ে হয়েছে, কত পৃষ্ঠা নাম্বারে বিয়ে হয়েছে, এই তথ্যগুলো যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনি কাবিন পাবেন না। আর যেখানে কাজী অফিস ছিল সেই কাজী অফিস যদি সেখানে নাও থাকে, ওই ওয়ার্ডের আন্ডারে যে কাজী অফিস আছে সেই কাজী অফিসে আপনি খবর নেবেন। কারণ প্রত্যেকটা কাজী অফিস কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে একটা কাজী সরকারি অফিস থাকবে, আর সেই অফিসে কিন্তু আপনার ইনফরমেশনগুলো যত জীবন যাবে ওখানেই কিন্তু থাকবে। সো আপনার যদি ইনফরমেশন লাগে সেখান থেকে নিতে পারবেন, তবে অবশ্যই বালাম নাম্বারটা লাগবে, পৃষ্ঠার নাম্বারটা লাগবে, ছেলে মেয়ের নামটা লাগবে, তবেই আপনাদেরকে দিবে। আর যদি এই তথ্যগুলো আপনারা না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে কাবিন নামা সার্ভ করা হবে না, ইভেন কি কাবিন নামা আপনারা তুলতে পারবেন না। তবে নতুন করে যদি বলেন নতুন করে কোনো কাবিন নামা বানাতে পারবেন না, তবে আপনার হাজব্যান্ড ওয়াইফ যদি চান যেহেতু আগের কাবিনটা পাচ্ছি না নতুন করে বানাতে চাই, সেক্ষেত্রে নতুন কাবিন নামা আপনারা ইজিলি বানাতে পারেন যে কোনো জায়গায় গিয়ে, এতে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। সেক্ষেত্রে নতুন করে আপনারা নতুন করে কাবিন নামা দিয়ে নতুন করে বিয়ে করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আপনাদের প্রশ্ন আরেকটা থাকে যে নতুন কাবিন নামা যদি বানায় সেই ক্ষেত্রে বিয়ের তারিখটা কি আগে যেটা করেছি সেটা দেবো নাকি এখনের তারিখ দেব। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দুইটা উত্তর দিতে চাই। যদি আপনাদের সন্তান থাকে, বাচ্চা কাচ্চা থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার কাবিনের ওখানে বালাম নাম্বার লেখাই থাকে যে বিয়ের কথাবার্তা কবে হয়েছিল, এই বিয়ের যে কথাবার্তা হয়েছিল সেটা আপনি দিতে পারেন, যে ওই যে সালে বিয়ে হয়েছিল সেই সালটা এখানে ইউজ করতে পারেন, আর আজকে যে বিয়ে করছেন আজকের তারিখটা এখানে ইউজ করতে পারেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আপনাদের আরেকটা প্রশ্ন থাকে যে কাবিন নামায় দেনমোহরের টাকা সংশোধন করা যায় না, অর্থাৎ কমানো বা বাড়ানো যায় কি না, এক্ষেত্রে আমি আপনাদেরকে ক্লিয়ার একটা আনসার দিতে চাই। যদি কাবিন নামার টাকা যদি আপনারা বাড়াতে চান বা কমাতে চান, যেই কাবিন নামায় বিয়ে হচ্ছে সেই কাবিন নামে কিন্তু কোনো কাটাকাটি করতে পারবে না কাজী, সেক্ষেত্রে দেখা যায় যে নতুন করে আপনাদেরকে কাবিন করতে হবে, সেই কাবিনে কিন্তু আপনাদের টাকা কমানো বাড়ানো যাবে, তাতে কোনো আফসোস নেই। কিন্তু যেই কাবিনে আপনারা বিয়ে করেছেন সেই কাবিনে যদি আপনারা বাড়াতে বা কমাতে যান সেক্ষেত্রে কিন্তু ডাউট তৈরি হবে, ইভেন কি উক্ত কাবিনটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে সেখানে
কাবিনটা আপনারা কোনো কাটাছেঁড়া না করে নতুন একটা কাবিন তৈরি করবেন, সেই কাবিনে আপনারা বাড়াতে পারবেন বা কমাতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। কারণ যখন একটা বিয়ে হয় সেই বিয়েটা যতটা ক্লিয়ারেন্স থাকে বা যতটা স্বচ্ছ থাকে ততটা ভালো। যদি উক্ত কাবিনে কাটাছেঁড়া থাকে তাহলে কিন্তু অস্বচ্ছ একটা জিনিস তৈরি হবে, ছেলে অথবা মেয়ে পরবর্তীতে ডাউটনেস তৈরি করবে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে নতুন কাবিন তৈরি করবেন আর পূর্বের কাবিনটা বাতিল বলে গণ্য বলে একটা স্ট্যাম্প করে নেবেন, তবেই হয়ে যাবে। আমরা অনেক সময় যে দেখি যে দেশের বাইরে যারা যান সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের পাসপোর্ট অথবা আপনাদের যে ভোটার আইডি কার্ডের সাথে কাবিনের নামটা মিলছে না। আর যখন বিয়ের ম্যারেজ সার্টিফিকেটটা চায় সেক্ষেত্রে নাম মিলছে না, সেক্ষেত্রে ইমিগ্রেশন আপনাদের প্রবলেম করছে, সেক্ষেত্রে কাবিনটা সংশোধন করতে পারবেন কিনা। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, দেখেন কাবিন যেটা হয়েছে হয়ে গেছে, সেটাকে সংশোধন করার কোনো প্রবলেম মানে কোনো ওয়ে নাই। তবে আপনি নতুন করে কাবিন করে যদি নতুন ওয়ে তৈরি করতে পারেন তবে অপশন আছে, কিন্তু উক্ত কাবিনে আপনি সংশোধন করতে পারবেন না। কিন্তু নতুন করে কাবিন করে আপনারা সংশোধন করতে পারবেন। নতুন কাবিনে যদি আপনি কাটাছেঁড়া করেন পরবর্তীতে যদি ইমিগ্রেশন থেকে বা কোনো পুলিশ থেকে তদন্ত যায় তখন কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যেহেতু বিয়ে করাটা খুব ইজি জিনিস, কাবিন করাটাও খুব ইজি জিনিস, আপনারা সেক্ষেত্রে নতুন করে একটা কাবিন করে আপনাদের যে নামটা আছে সেই নামটা বসিয়ে নতুন করে আপনারা ইউজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম বা কোনো ক্ষতি হবে না, খুব ইজিলি এই জিনিসটা আপনাকে রিকভার করতে পারেন। অনেক সময় দেখা যায় যে স্ত্রী নতুন একটা কাবিননামা বানিয়ে সেই কাবিননামা দিয়ে মামলা করে যে স্বামীকে বাধ্য করে যে আপনি এই টাকাটা দিতে হবে। সেক্ষেত্রে আমি বলি যে যারা কাবিননামা বানায় বা যারা কাবিননামা মিথ্যেভাবে তৈরি করে সবাই কিন্তু অপরাধী। সো এই ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন, যারা কাবিননামা মিথ্যে করে বানাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা হতে পারে, ইভিন কি জালজালিয়াতি মামলাও হতে পারে। সো মিথ্যে করে যদি কেউ মামলা করে কাবিন বানায় আর উক্ত টাকা যদি সে চায় সেক্ষেত্রে অবশ্যই অপোনেন্ট পার্টি যারা আছেন, ভিকটিম যারা আছেন, তারা অবশ্যই তদন্ত চাইতে পারেন, তদন্ত অবশ্যই আপনাদের পক্ষে রিপোর্ট আসবে। এই ছিল কাবিননামা নিয়ে আমাদের বেসিক কোশ্চেনের আনসার। সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা যে প্রশ্নগুলো করেন সেই প্রশ্নগুলো আমরা এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করি। এরপরে যদি কাবিন নিয়ে আবার খুঁটিনাটি কিছু জানা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, অবশ্যই আমরা আপনাদেরকে আনসারটা পাঠিয়ে দেবো।